counter time analysis করা যায় time analysis করার জন্য আমরা এখানে দুইটি counter ইউজ করেছি দুইটি counter প্রথমটি 74161 এটি হলো একটি hexadecimal counter এবং 74160 এটি একটি decimal counter তো আমরা চলো ফার্স্টে একটা এর পিন আউট দেখে আসি পিনটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি 3456 এই পিন গুলো হলো ডাটা পিন আমরা যদি predefined কোনো ডাটা এখানে সেট করে রাখতে চাই কোনো বাইনারি নাম্বার তাহলে এখানে আমরা সেট করে রাখতে পারি যেহেতু আমাদের আমরা চাচ্ছি যে কাউন্ট করতে 0000 থেকে আই মিন 0 থেকে কাউন্ট করা শুরু করতে চাচ্ছি সো আমরা এখানে কোনো পিন লজিস্টার কানেক্ট করিনি এর তারপরে 7 এবং 10 নাম্বার পিন হলো আমাদের এনেবল পিন সব সময় আমরা 1 দিয়ে রাখব যেহেতু হাই করে রাখব যেহেতু আমাদের এখানে 0 দাও আমাদের এখানে কাউন্ট হচ্ছে না যখন আমরা কাউন্ট শুরু করতে চাই তখন আমরা এখানে 1 দিয়ে দেব দেন আমাদের ক্লক পিন দুই নাম্বার পিনটা ক্লক পিনে আমরা একটা ক্লক পালস দিচ্ছি যার ফ্রিকোয়েন্সি হলো 5 হার্জ দেন আমরা এখানে ইউজ করি আমাদের এখানে আছে লোড এবং এমআর এমআর হলো ক্লিয়ার বাটন এবং লোড হলো আমাদের প্যারালাল ডাটা নিয়ে আমরা কাউন্ট করব নাকি আমাদের সিরিয়াল ডাটা কাউন্ট হতে থাকবে সেটা সিলেক্ট করে তো আমরা এখানে সবসময় 1 দিয়ে রাখব এখানে এখানে যদি আমরা 0 দিয়ে রাখি তাহলে আমাদের কাউন্টারটি কাজ করবে না দেন আমাদের এখানে আউটপুটে আছে 4টি পিন 14 13 12 এবং 11 এই 4টি পিন এই 4টি পিন হলো আমাদের আউটপুট পিন এখানে আমাদের আউটপুট বাইনারি আউটপুট হিসেবে আসবে এবং এখানে আছে হলো আরসিও পিন তো আরসিও পিনটির কাজটি হলো যখন আমাদের এই ফুল কাউন্ট হয়ে যাবে মানে আমাদের হেক্সাডেসিমাল যখন আমাদের এফ আসবে এখানে তখন এটা একবার হাই হয় যখন আমরা ক্যাসকেড করে অনেকগুলো আইসি কানেক্ট করব তখন আমাদের এই পিনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচ্ছা একদম হুবহু সেম পিন আউট আমাদের এই ডেসিমাল কাউন্টারে তো চলো এখন আমরা কাউন্টারটি কিভাবে কাজ করছে একটু দেখি যদি আমরা রান করি এটা রান হবে না কারণ আমাদের এনেবল সবসময় 0 করা আছে আমরা এটা বলে 1 দিই হ্যাঁ এখন এটা কাউন্ট করছে যখন আমরা দেখব যেখানে এফ চলে আসছে এখানে 1 হয়ে যাবে একবার 1 হয়েছে আচ্ছা সেম কাহিনী ঘটবে আমাদের ডেসিমালে যখন আমাদের এখানে 9 আসবে তখন আরসিও পিনটি 1 হবে দেখি কাউন্ট করি 9 এর সময় 1 হয় আচ্ছা আমাদের লোডে যদি লোড বা এমআর এ যে আমরা 1 করা আছে হাই করা আছে এটা যদি লো করে দেই আমাদের কাউন্টারটি একদম ক্লিয়ার হয়ে 0 তে চলে আসে এখানে কাউন্টারটি একদম 0 তে চলে আসবে আমি যতই এখন এনেবল পিন দেই না কেন এনেবলে যখন যতই আমি 1 করে রাখি না কেন এটা কাউন্ট করবে যতক্ষণ না পর্যন্ত আমি এখানে আবার 1 করতেছি প্রোটিয়াসে আমরা এভাবে কাউন্টারের কাউন্টিং আউটপুটগুলো দেখতে পারি কিন্তু আমরা টাইমিং অ্যানালাইসিস এখানে করতে পারি না এই জন্য আমাদের লাগবে পিসপাইস তো আমরা পিসপাইসে টাইমিং অ্যানালাইসিস করি প্রথমেই আমরা আইসিটি নেই 161 এখানে ক্লক পালস দেওয়ার জন্য আমাদের লিখতে হবে ডিস ক্লক আই মিন ডিজিটাল ক্লক তো আমরা এখানে ক্লক দেই তারপরে আমরা এখানে হাই করার জন্য আমাদের কোনটি বাটন হাই পিন হাই করার জন্য আমরা হাই নামে একটি ব্লক আছে সেটা নেই আমাদের ক্লক পালসটি ক্লকে অ্যাড করি হাই এনেবল পিন দুটোতে অ্যাড করি এবং এই হাইটি আমাদের লোড পিন এবং ক্লিয়ার পিনে কানেক্ট করি এবার আমরা ক্লক ডাটা সেট করব ক্লকে যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখব এখানে প্রথমে আছে ডিলে অপশন আমরা দেব 0 সেকেন্ড যেহেতু আমরা প্রথমে কোনো ডিলে চাচ্ছি না অন টাইম আমরা অন টাইমের জন্য আমরা এখানে অলরেডি এখানে অন টাইম এবং অফ টাইম এগুলো ডিউটি সাইকেল ডিফাইন করতেছে আমাদের 0.5 এবং 0.5 মানে 1 মাইক্রো সেকেন্ড সেকেন্ডের পালস তৈরি হবে যেখানে ডিউটি সাইকেল 50% অর্থাৎ ওয়ান টাইম থাকবে 0.5 সেকেন্ড মাইক্রো সেকেন্ড করে এবং অফ টাইম থাকবে 0.5 মাইক্রো সেকেন্ড করে আচ্ছা এবার আমরা আউটপুট দেখতে চাই আউটপুট দেখার জন্য আমরা ভোল্টেজ মার্কার এই ক্লকে দেই এবং আমাদের এখানে পিনগুলোতে আমরা আউটপুট পিনগুলোতে কানেক্ট করি আমাদের যেহেতু আমরা টাইমিং অ্যানালাইসিস দিতে চাই তো এই জন্য আমাদের ট্রানজিয়েন্ট আমাদের এই সেটআপ অ্যানালাইসিস আসলে আমরা ট্রানজিয়েন্ট সেট করব ট্রানজিয়েন্ট অপশন সেট করি যেহেতু আমাদের এখানে 1 মাইক্রো সেকেন্ড করে ক্লক যাবে এবং এটা একটি হেক্সাডেসিমাল কাউন্টার আমরা দুইবার কাউন্ট দেখতে চাই এজন্য আমরা 32 মাইক্রো সেকেন্ড সেট করি ক্লোজ এবার আমরা সিমুলেট করি সিমুলেট করলে আমরা দেখব যে আমাদের এখানে
আউটপুটটি আসছে। তো আমরা এখানে একটা মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটি পিনে কি ধরনের টাইমিং মানে টাইমিং ডায়াগ্রাম আছে, কখন কি পালস অন অফ হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি না। ইভেন এখানে কারো কারো একটি প্রবলেম হতে পারে। প্রবলেমটি হলো আমাদের এই ডিজিটাল সেটআপ, এই সেটআপে যদি নর্মালি অল এক্স এই অপশনটি থাকে, এবং এই অপশনটি যখন থাকে তখন আমরা দেখি কি হয়, আমাদের কোনো আউটপুট আসে না। এই এক্সটি হলো ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার মানে আমাদের ইনিশিয়ালি সবকিছু ডোন্ট কেয়ার, যে কোনো একটা কিছু সেট হয়ে থাকে, তো আমরা অল জিরো করে দিই, মানে আমাদের আলটিমেটলি ফ্লিপ ফ্লপের ইনিশিয়ালাইজেশন সবগুলো জিরো থাকবে। যেহেতু আমরা জানি যে ফ্লিপ ফ্লপের আউটপুট তার প্রিভিয়াস আউটপুটের উপর ডিপেন্ড করে, তো আমরা অল জিরো করে রাখলাম, তাহলে আমাদের আউটপুটটি আসবে। আচ্ছা, এখন যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের আউটপুটটি সংখ্যাতে আসুক, আমরা যেটা কাউন্ট করতে সেটা দেখতে চাই, সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে ড্রবাসে অপশনে গিয়ে আমাদের এখানে একটি আমরা বাস কানেক্ট করি। এখানে একটা বাস তৈরি করলাম এবং বাসের ভিতরে প্যারামিটার বাসের লেভেল সেট করি ডাব্লু থ্রি, যেহেতু আমাদের 4 বিট বাইনারি তো আমাদের 3 থেকে 0। এবার আমরা ভোল্টেজ মানগুলো উঠিয়ে দেই, আমাদের এখানে ওয়্যার কানেক্ট করতে হবে সবগুলো বিট আমাদের এখানে কানেক্ট করে দিই, আমাদের প্রত্যেকটা ওয়্যারের নাম দিতে হবে ডাব্লু জিরো, যেহেতু আমরা এখান থেকে এলএসবি শুরু করতেছি, ডাব্লু ওয়ান, ডাব্লু টু, ডাব্লু থ্রি। এবার আমরা যদি একটি ভোল্টেজ মার্কার এখানে রাখি তাহলে আমরা দেখবো, মানে ওকে কেটে দিতে হবে, তারপরে যদি আমরা এখানে অ্যানালাইসিস সিমুলেট করি আবার, তাহলে দেখবো আমাদের 0 থেকে একদম এফ পর্যন্ত কাউন্ট হচ্ছে, আবার 0 থেকে শুরু এফ পর্যন্ত কাউন্ট হচ্ছে। আমরা প্রত্যেকটি পিন, প্রত্যেকটি যে আমাদের বাইনারি আউটপুট আছে, আমাদের আউটপুটগুলোর সিগন্যালটা একটু অ্যানালাইসিস করি, ইভেন আমাদের আরসিও সিগন্যালটা অ্যানালাইসিস করি, আবার যদি সিমুলেট করি তাহলে দেখব আমাদের এখানে এই এবিসি মানে এখানে এলএসবি থেকে শুরু করে এমএসবি পর্যন্ত 4 বিটের ডাটা আছে, এবং আমাদের ডাটাগুলো আমরা যদি মিলাই 0000001 1 এরকম করে মিলাতে পুরোটাই মিলবে। ইভেন এখানে 111-এর জন্য এফ আসতেছে। এখানে একটা জিনিস খেয়াল করি যে আমাদের সবসময় আরসিও পিনটি লো ছিল, যখনই আমাদের এফ চলে আসে তখন আরসিও পিনটি হাই হয়ে যায়, সেম কাহিনী ঘটে আবারও লো হাই হয়ে যায়। তো এভাবেই আমরা একটি টাইমিং অ্যানালাইসিস করতে পারি। আমাদের এটা ছিল হেক্সাডেসিমালের জন্য, তো আমরা সেম এখানেই একটু ডেসিমেল একটা দেখি, আমরা জাস্ট এই আইসিটা ডিলিট করে দিই এবং ডেসিমেল একটা নিয়ে আসি। এটা আমাদের ডেসিমেল কাউন্টার, দেখি আমাদের কাউন্ট হচ্ছে, সিমুলেট করি, আমাদের 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট হচ্ছে, এই 9 এসে আরসিও পিনটা হাই হয়, আবার 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট হচ্ছে, আইসিও পিনটা হাই হয়। তো এই ছিল আমাদের টাইমিং অ্যানালাইসিস, সবাইকে ধন্যবাদ।